टू माई चैनल म्यूजिक धारा। सो आज हमें जो गानी सीखते चले हलो नीले नीले अम्बर पर फ्रम द फिल्म कलाकर। एटी किशोर कुमार खूब ही एक पॉपुलर सॉन्ग्स और एक खूब पसंद गान। सो आज हमें अपन यटार इंट्रो गिटार की प्ले करते हैं से देख। सो चलू और कथा ना बाड़िए आज के वीडियो लेसन शुरू करा जा। এই গানটা বেসিক্যালি ডি মাইনাস স্কেলের উপরে আছে। আমি ছোট ছোট ভাগে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো স্টার্টিংয়ে প্রথমে 4 নম্বর স্ট্রিং ওপেন বাজবে, তারপরে 3 নম্বর স্ট্রিং, 2 নম্বর ফ্রেড, 3 নম্বর ফ্রেড, আবার 2 নম্বর ফ্রেড, 3 নম্বর ফ্রেড, আবার 2 নম্বর ফ্রেড, 3 নম্বর ফ্রেড, আর লাস্টে 2 নম্বর ফ্রেড। এটা 3 বার রিপিট হবে। নেক্সট 3 নম্বর স্ট্রিং ওপেন, 2 নম্বর ফ্রেড, আবার ওপেন, 4 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেড, 3 নম্বর স্ট্রিং ওপেন, 4 নম্বর স্ট্রিং, 2 নম্বর ফ্রেড, 3 নম্বর ফ্রেড, 2 নম্বর ফ্রেড, 5 নম্বর স্ট্রিং ওপেন, আর লাস্টে একটা ডি মাইনার কর্ড হবে। বাট ডি মাইনার কর্ডটা পুরো শেপ না ধরে জাস্ট এই দুটো ফিঙ্গার ইউজ করব। 4 নম্বর স্ট্রিংটা ওপেন থাকবে, 2 নম্বর ফিঙ্গার দিয়ে 3 নম্বর স্ট্রিং, 2 নম্বর ফ্রেড, আর 4 নম্বর ফিঙ্গার দিয়ে 2 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেড। এই হিসেবে ডি মাইনার কর্ডটা বাজবে। তাহলে আবার আমি আসছি প্রথম থেকে স্লোলিভাবে। তারপরে গানের লাইন একটা করে হবে, তার সাথে সাথে গিটারের ছোট ছোট লিক প্লে হবে। সো প্রথমে যেটা হবে সেটা হলো নীলে নীলে আম্বার পার, তার ব্যাকগ্রাউন্ডে যে গিটারের লিকটা বাজবে সেটিও আমি প্রথমে প্লে করছি, তারপরে এক্সপ্লেন করছি। এটা বাজবে 2 নম্বর স্ট্রিং, 5 নম্বর ফ্রেড, 6 নম্বর ফ্রেড, এই জিনিসটা 3 বার রিপিট হবে, লাস্টে 5 নম্বর ফ্রেড, তারপরে চাঁদ জব আয়ে যে জায়গাটা ওখানে 3 নম্বর স্ট্রিং, 7 নম্বর ফ্রেড, 2 নম্বর স্ট্রিং, 5 নম্বর ফ্রেড, 6 নম্বর ফ্রেড, 5 নম্বর ফ্রেড, 3 নম্বর স্ট্রিং, 7 নম্বর ফ্রেড, 2 নম্বর স্ট্রিং, 5 নম্বর ফ্রেড, তারপরে 6 নম্বর ফ্রেড। তো চাঁদ জব আয়ে ওই জায়গাটা আমি প্লে করছি আবার। নেক্সট আসছি প্যার বর্ষায় যে জায়গাটা ওখানটা, 5 নম্বর ফ্রেড, 3 নম্বর স্ট্রিং, 7 নম্বর ফ্রেড, 2 নম্বর স্ট্রিং, 5 নম্বর ফ্রেড, 6 নম্বর ফ্রেড, 8 নম্বর ফ্রেড, তারপরে 8 নম্বর ফ্রেড থেকে স্লাইড আপ করে 10 নম্বর ফ্রেড, তারপর আবার 8 নম্বর ফ্রেড, তারপরে স্লাইড ডাউন করে 5 নম্বর ফ্রেড। তো এই গানটা আমি আবার প্লে করছি। তারপর নেক্সট আসছি হামকো তরসায় যে জায়গাটা ওখানটায়, 2 নম্বর স্ট্রিং, 6 নম্বর ফ্রেড, 5 নম্বর ফ্রেড, এই জিনিসটাও 3 বার রিপিট হবে, তারপরে ডি মাইনার একটা কর্ড প্লে হবে। ডি মাইনার কর্ডটা ধরার জন্য প্রথমে 1 নম্বর ফিঙ্গারটা এই 5 নম্বর ফ্রেডে পুরো 5টা স্ট্রিংস বার হবে, মানে 5, 4, 3, 2, 1 সবকটা স্ট্রিংসের উপরে 1 নম্বর ফিঙ্গারটা দিয়ে বার হবে। নেক্সট হচ্ছে 2 নম্বর ফিঙ্গারটা 6 নম্বর ফ্রেড, 2 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফিঙ্গারটা 7 নম্বর ফ্রেড, 4 নম্বর স্ট্রিং, আর 4 নম্বর ফিঙ্গারটা 7 নম্বর ফ্রেড, 3 নম্বর স্ট্রিংস। এটা হলো ডি মাইনার। তো নেক্সট আসছি এসা কোই সাথী হো, ওই জায়গাটা
প্রথমে 7 নম্বর ফ্রেট, 3 নম্বর স্টিং, 2 নম্বর স্টিং, 5 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, আবার স্লাইড আপ করে 10 নম্বর ফ্রেট, তারপরে 1 নম্বর স্টিং, 8 নম্বর ফ্রেট, স্লাইড আপ করে 10 নম্বর ফ্রেট। তো এই জায়গাটা আবার বাজাচ্ছি, তারপরে এসা কই প্রেমী হো ওই জায়গাটা, 2 নম্বর স্টিং, 5 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, 10 নম্বর ফ্রেট, 1 নম্বর স্টিংসের 8 নম্বর ফ্রেট, 10 নম্বর ফ্রেট, তারপরে স্লাইড আপ করে 12 নম্বর ফ্রেট 3 বার। তো এই জিনিসটা প্লে করছি আবার, তারপরে আসছি নেক্সট প্যাস দিল কি বুঝা যায় ওই জায়গাটা, 2 নম্বর স্টিং, 5 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, আবার 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, আবার 6 নম্বর ফ্রেট, আর লাস্টে আবার ওই ডি মাইনার কর্ডটা। তো এইটা আবার প্লে করছি, নেক্সট আসছি লাস্ট গিটারের যে পার্টটা বাজবে ওইটা আমি আগে প্লে করছি তারপরে এক্সপ্লেন করছি। সো এটা প্লে করার জন্য 5 নম্বর স্ট্রিং 12 নম্বর ফ্রেট থেকে স্লাইড ডাউন করে 3 নম্বর ফ্রেটে আসতে হবে, নেক্সট 5 নম্বর স্ট্রিং ওপেন, 3 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং ওপেন, 5 নম্বর স্ট্রিং ওপেন, 3 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং ওপেন, 2 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং ওপেন, 4 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, 2 নম্বর ফ্রেট, 5 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং ওপেন। এটুকুনি তাহলে আগে প্লে করি, নেক্সট 5 নম্বর স্ট্রিং ওপেন, 3 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং ওপেন, আবার 5 নম্বর স্ট্রিং ওপেন, 3 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং ওপেন, 2 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং ওপেন, 4 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, 2 নম্বর ফ্রেট, 5 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, তারপর 4 নম্বর স্ট্রিং ওপেন। এটা আমি প্লে করি, সো দ্যাটস ইট গাইস, আশা করছি আমি আপনাদের আজকের লেসনটি শেখাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো রকমের কোশ্চেন, কোনো রকমের ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে সেগুলি জানাতে পারেন। আর আজকের আমি জাস্ট এই গানের ইন্ট্রোটা গিটার কী করে প্লে করতে হয় সেটি শেখালাম। এই গানের ভার্স 1 এবং ভার্স 2-তে 2টি গিটারের সোলো আছে, সেগুলি যদি আপনারা শিখতে চান তাহলেও নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি তাহলে পরবর্তীকালে সেই সোলোগুলো গিটারে কী করে প্লে করতে হয় সেই সম্পর্কে ভিডিও লেসন নিয়ে আসবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার সমস্ত লেটেস্ট ভিডিওগুলির আপডেট খুবই সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিও লেসনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ রকিং।